কারামুক্ত যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না, সে আছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন হাসান। আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর কাছে এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নির্বাচন, গণতন্ত্র, রাজনৈতিক অধিকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। রাজনীতিতে ওবায়দুল কাদের, আপনারা জানেন যে তার বিভিন্ন সময়ের বক্তব্য বাংলাদেশের মানুষকে আশাহত করে, বাংলাদেশের মানুষকে তার রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে ভাবিয়ে তোলে। বিভিন্ন সময় উদ্ভট মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য যেই কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের মধ্যে পাণ্ডিত্য অর্জন করছেন, তার মধ্যে একজন হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। তাকে বিভিন্ন নামে বাংলাদেশের মানুষ ডেকে থাকেন। আমি এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সে বিষয়গুলো নতুন করে উচ্চারণ করে লজ্জায় ফেলতে চাই না। সাম্প্রতিক সময়ে দেখেছেন যে ওবায়দুল কাদের সাহেব দুটি বক্তব্য দিয়েছে, খুবই নির্লজ্জজনক একটি বক্তব্য। সেটা হচ্ছে এরকম যে বিএনপিকে, জামাতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বা বিরোধী মতের যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দ্বিগুণ শক্তি প্রয়োজনে প্রয়োগ করা হবে। মানে উল্লেখ করে বলছেন যে বিএনপিকে এই যে নির্বাচন গেল গত কয়েকদিন আগে, সেই নির্বাচনে যেভাবে সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার রেখেছিল, সারা বাংলাদেশের বড় বড় সিনিয়র নেতাদেরকে জেলে রেখেছিল, এবং তারাই স্বীকার করেছে 25,000-এর অধিক নেতাকর্মী জেলের মধ্যে বন্দী, সেইটার চাইতেও দ্বিগুণ পরিমাণ বল প্রয়োগ করা হবে, শক্তি প্রয়োগ করা হবে। অতএব কেউ নাচানাচি করুক, কেউ নতুন করে আন্দোলন সংগ্রামের চিন্তা করুক, কেউ নতুন কিছু করুক, এটার প্রশ্নই আসে না, মানে করতেই দেওয়া হবে না। তার মানে হচ্ছে যে বাংলাদেশে মূলত আপনারা যা বলছেন, আজকে যা দেখছেন, তার চেয়েও ভয়াবহ রূপ এই দানবীয় সরকার কিন্তু দেখিয়ে চলছে, চালিয়ে যাচ্ছে। এক বাক্যে একটি সন্ত্রাস, মানে সন্ত্রাসও না, মানে এটা এত বড় মাপের একটি সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাচ্ছে যে মানুষ কি বলছে না বলছে তাতে কিচ্ছু যায় আসে না তাদের। আপনি ভোট দেন না দেন, সেন্টারে যান না যান, মিছিল করেন করেন না, হ্যাঁ আপনি আওয়ামী লীগকে গালি দেন দিয়েন না, নির্বাচনে আসেন আসেন না, শেখ হাসিনার একেবারে উল্টাবেন পাল্টাবেন, যা ইচ্ছা তাই বলেন, কিচ্ছু এই বেহায়া নির্লজ্জ আওয়ামী লীগের আসে যায় না। তার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নতুন এই বক্তব্য। একটা জিনিস স্পষ্ট হয়েছে সারা বাংলাদেশের মানুষের কাছে যে রাজনৈতিক ভিন্নতা, আমরা দেখেছি যে ভিন্নতার কারণে জুলুম হয়, ভিন্নতার কারণে জেল জুলুম, এটা স্বভাবতই অনেক দেশে প্রচলিত, কিন্তু আপনি এটা কখনোই দেখেননি যে সরাসরি স্বীকার পেয়ে বলে দিচ্ছে যে আজকের এই বাংলাদেশে, মানে তোমরা আবার যারা লড়ালড়ি করবা, লাফালাফি করবা, আবার দ্বিগুণ বল প্রয়োগ করা হবে। দেখে আবার উদাহরণ দিয়ে বলছে, দেখেন নাই বিগত দিনে কী করেছি, এই 28শে অক্টোবরে কী করেছি, তার মানে 28শে অক্টোবরের বগিতে মানে আগুন দেয়া, রেল লাইনে আগুন দেয়া, তারপরে মানুষের বসত ভিটায় আগুন দেয়া, বিভিন্ন জায়গায় হামলা করা, মামলা করা, গ্রেপ্তার করা, 25,000 একসাথে সিনিয়র নেতাদেরকে জেলের মধ্যে রাখা, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করে রাখা, এই সব কিছুই কি তাহলে পরিকল্পিত ছিল, এই সব কিছুই কি তাহলে আপনাদের পরিকল্পনায় হয়েছে? যেটা জনগণ বারবার বলছে, আমি বলছি, আপনারা বলছেন, সেটাই আজকের ওবায়দুল কাদের বলে ফেলছেন। কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করছি, যেই দেশে আপনি আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, কোন পথে চলবে সেটা বলারও অধিকার রাখে না। এখন আবার ওই যে বলতেছে জেল থেকে বের হয়ে বের করে দিচ্ছে আর কি, আমি এটা আগেও জানতাম, আমি সবসময় বলি যে শেখ হাসিনার যখন প্রয়োজন তখন আপনাকে জেলে ঢুকাবে, খামাখা শেখ হাসিনার ডাল চাল ভাত এই সরকারের, হ্যাঁ এটা তো অনকাইন্ড অফ এই জুলুমবাজ সরকার যেহেতু ক্ষমতায়, তো তারা তাদের এই ডাল ভাতও নষ্ট করতে চায় না। বিরোধী দলের নেতাকর্মীরা জেলে গেলে একবেলা খেলেও তো খাবে, এই একবেলা খাবারও তারা নষ্ট করতে চায় না, যে কারণে তাদের কিছু সময় আছে, যেই সময়গুলোতে নেতাকর্মী গ্রেপ্তার করবে
আবার যেই সময়গুলোতে অপ্রয়োজনীয় হবে সেই সময়গুলোতে এমনি আপনার জামিন না চাইলেও আপনাকে চাইপে ধরে জামিন দিয়ে তারা বাসা বাড়িতে পাঠিয়ে দেবে, আবার প্রয়োজন হবে গুম করবে, খুন করবে। মানে সকল স্তরে যখন দুর্নীতি সুপ্রতিষ্ঠিত হয়েছে তাদের নিয়ম অনুযায়ী, সমগ্র দেশে যেহেতু একেবারে প্রত্যেকটা সেক্টরকে আজকে তারা শেষ করে ফেলেছে, সেই জায়গা থেকে বলতে গেলে তারা এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা জানে এদেশের জনগণ ভোট দিবে না, তারা জানে এদেশের জনগণ তাদেরকে পছন্দ করে না। এখন করণীয় কি? করণীয় একটাই, হুমকি ধামকি দেয়া। মানে এই যে মানে কি বলে, আপনার খুন্তাকুড়াল নিয়ে সম্পর্ক তৈরি করছে, রাজনীতিটাকে চরম মাত্রায় আজকে দূষিত করে ফেলেছে। এখন অনেকের ধারণা যে তাহলে এখান থেকে উত্তরণ হবে কীভাবে, আমিও ভাবছি উত্তরণ হবে কীভাবে। ভদ্রমানুষরা তো আসলে কোনো ধরনের সন্ত্রাসের সাথে পারে না। সন্ত্রাস আপনাকে গুলি করবে, আপনার মুখে থুতু মারবে, আপনাকে গালি মারবে, আপনাকে যা ইচ্ছা তাই বলবে, ওকে সারা দুনিয়ার মানুষ ল্যাংটা হয়ে গালিগালাজ করলে, খারাপ ভাষায় কিছু বললে, এদের তো কিছু যায় আসে না। পত্রিকা কি বলে আর অনলাইন কি বলে তা যদি ওবায়দুল কাদের দেখতো, তাহলে কোনোদিন লজ্জা শরমে বাসা থেকেই তো বের হইতো না। এদের কোনো শরম লজ্জা বেহায়া কিচ্ছু আছে বলেন? আজ বাংলাদেশের এই নষ্ট রাজনীতির উদ্ভাবক হচ্ছে তারা। সমগ্র দেশটাতে আজকের এই কাজ করছে, একদিকে অপশাসন জারি রেখেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন অব্যাহত রাখছে, অন্যদিকে আবার সেগুলো নিয়ে রাজনীতি করছে কি, যে আমরা তোমরা যদি আবার একটু লাফালাফি করো তোমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আজ এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, এটা একটা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, মানে অস্ত্রের ঝনঝনানি দিয়ে যাকে তাকে যেভাবে খুশি সেভাবে যা ইচ্ছা তাই করবে, কিন্তু আপনাকে কোনো কথা বলতে দিবে না, আপনার মুখের কণ্ঠ। তাহলে এটার গণতন্ত্রের কি যুক্তি আছে, কি মানি আছে আপনি একটু বলেন তো? বাংলাদেশে ভোট দিতে পারেন না, বাংলাদেশে কথা বলতে পারেন না, বাংলাদেশে আপনার স্বাধীনতা নেই, বাংলাদেশে আপনার মিছিল করার মিটিং করার অধিকার নাই, নির্বাচনের সময় জেলে ঢুকানো হয়, আবার জেলে ঢুকানোর সময় বলে যে আমরা রাজনৈতিক কাউকে গ্রেপ্তার করিনি, আমরা এমনি চুরি মামলা টামলা যাদের আছে তাদেরকে গ্রেপ্তার করেছি। আবার এখন বলছে যে 28 অক্টোবর মনে আছে না, আগের ইতিহাস মনে আছে না, তার চেয়ে দ্বিগুণ শক্তি প্রয়োগ করা হবে। তাহলে এই কাদের বাহিনী কি, এই কাদেরিয়া বাহিনী বাংলাদেশে কি এই শক্তি প্রয়োগ করে অবৈধ পথে ক্ষমতায় থাকতে চায়? এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? নিশ্চয়ই না। কিন্তু আজকের আমরা ভুল আমাদের যেখান থেকে তৈরি হয়েছে, যেখান থেকে আমরা তাদের কাছে নিমজ্জিত হয়ে গিয়েছি, বন্দী হয়ে গিয়েছি, সেটা আসলে পাস্ট হয়ে গিয়েছে। আমরা সেদিনই এই এই রাহুর মধ্যে আটকে গিয়েছি, যেদিন বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু বিন্দুমাত্র এদেশের কোনো সেনাবাহিনী থেকে শুরু করে কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। ওই দিন যদি বন্দুকের নল খোলা থাকতো, আর যদি বাস্তব অর্থে ওই দিন যদি ওদের প্রতিশোধের আগুনে যারা যাদেরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে সেটার প্রতিশোধ নিতে কেউ পারত, তাহলে আজকের এই দুর্দশা হতো না। এর পরের স্টেপ আপনারা দেখেছেন, 2013 সালের স্টেপ, বিনা বিচারে মানুষগুলোকে ফাঁসির কাস্তে দিয়েছে, কিছুই আপনারা আমরা করতে পারি। পরে দেখেছেন আপনার হেফাজতে ইসলামকে কীভাবে দমন করেছে, এভাবে করে তারা এখন যেটা নীতি গ্রহণ করেছে সেটা হচ্ছে দমন পীড়ন নিপীড়ন, এইটাই আর কোনো কাজ নেই। এবং তারা ভালো করে জানে যে এই দমন পীড়ন নিপীড়ন কোনো মানুষের উপরে গুলি করলে সে তো থাকবে না, স্বাভাবিক। যত বড় আপনি দেশপ্রেমিক হন, আপনাকে মেরে ফেলার পরে তো আর দেশপ্রেমিক থাকার কিছুই নেই। তো জানে যে বাংলাদেশে যদি 2-5 কোটি মানুষও নামে সমস্যা নাই, আমরা সেটা গুলি করে শেষ করে ফেলব। তাহলে এই অপরাজনীতি থেকে, এই দুঃশাসন থেকে আপনি আমি আমাদের মুক্তি পাওয়ার উপায়টা কি? উপায় হচ্ছে সমগ্র জনগণকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, সমগ্র বাংলাদেশের মানুষকে, দেশকে নিজের ভেবে, দেশের মানুষকে নিজের ভেবে, নিজেদের জন্য নিজেদের স্বার্থে জাতীয়ভাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, এই চোর ডাকাত গুন্ডাদের রাজত্ব থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি করতে হবে। অতএব আসুন ফেসিবাদের এই কবল থেকে বাংলাদেশকে মুক্তির জন্য সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়ে, এবং ওদের মিথ্যাচারের জবাবগুলো আপনি যেভাবে পারেন সেভাবে দেওয়া উচিত। গতকালকে দেখলাম ICT-র আপনার কি বলে জোনায়েদ সাহেবকে, জোনায়েদ আহমেদ পলক সাহেবকে একটা বক্তব্য সংসদে হয়তো কারো রেফারেন্সের উত্তর দিতে গিয়ে বলছেন যে তারা এখন ইউটিউব ফেসবুক সবই নিয়ন্ত্রণ করে, স্পষ্ট বলে দিয়েছে যে MP-TMP যারা আছেন আপনাদের আইডি দেন, আপনাদেরগুলো আমরা ভেরিফাইড করাই দিই। মানে ভেরিফাইড এখন ওনার বাবার ইচ্ছা, নিজের মতো নিজেরা করাতে পারে,
আর আপনারা আমরা যারা কথা বলছি আমাদের সবগুলো ডাউন করার জন্য অফিসিয়ালি তারা চিঠি দিয়ে রেখেছে। তাহলে এদেশে গণতান্ত্রিকভাবে কথা বলা যায় না, ভোটাধিকার প্রয়োগ করা যায় না, স্বাধীন মতো আপনি অনলাইনে কথা বলবেন তাও জনগণের কাছে যাবে না, কারণ আপনাকে তো ব্লক করে দিয়েছে, আপনাকে বলে দেওয়া হয়েছে চিঠি ইস্যু করে যে এই পেজ বাংলাদেশে চলবে না। তাই হচ্ছে, এখন কেউ পায় না, দীর্ঘ 6-9 মাস পর্যন্ত আমাদের কেউ অনেকেই পান না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমার এই ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করা ছাড়া এদেশের মানুষের কোনো মুক্তি নেই। আসুন সেই কাজটি সবাই মিলে করি। যারা লাইভটি শেয়ার করেছেন শেয়ার করবেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ওবায়দুল কাদেরদের এই দুঃসাহসের জবাব আপনারা অবশ্যই দিবেন, এবং সেটা ছোট হোক বড় হোক যে কোনো পরিসরে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর কাছে এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নির্বাচন, গণতন্ত্র, রাজনৈতিক অধিকার। তার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু হয়ে গেল এবং সেই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল বঞ্চিত হয়েছে, সেই কারণে তাদের প্রতিটা বক্তব্যে উঠে আসছে নির্বাচনের কথাটি। অর্থাৎ সেই নির্বাচনে দল হিসেবে অংশ নিতে পারেনি, তাদের বক্তব্য মানুষও ভোট দিতে পারেনি। সুতরাং ঘুরে ফিরে কিন্তু প্রায় প্রতিটি রাজনৈতিক দল যারা বিরোধী রাজনীতি করেন তাদের মুখে কিন্তু একই বক্তব্য। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 60-62টা নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এমনকি যারা নির্বাচনে অংশ নিয়েছে সেই 27-28টি রাজনৈতিক দল, তাদের মধ্যে মাত্র 4টি দল সংসদে প্রতিনিধিত্ব করছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ। এর বাইরে কোনো রাজনৈতিক দল নেই। যারা আছে তারা হচ্ছে মূলত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ স্বতন্ত্র। অদ্ভুত এক দেশ, নিয়ম অনুযায়ী কিন্তু বিরোধী দল হওয়ার কথা আওয়ামী লীগ স্বতন্ত্র। তো এরকমই একটি অবস্থার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু হচ্ছে নির্বাচন, প্রধানত তার সঙ্গে জড়িয়ে আছে গণতন্ত্র, রাজনৈতিক অধিকার, অন্যান্য বিষয়। তো দুটি রাজনৈতিক দলের বক্তব্য পরিষ্কার। যেমন এবি পার্টি বলছে, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই। অন্যদিকে জুনায়েদ সাকি বলছে, সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। এখানে এবি পার্টির একটি বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে দেখা যাচ্ছে, সেখানে তারা বলছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই বলে মনে করে বাংলাদেশ পার্টি, এবি পার্টি। দলটির ভাষ্য, এবারের প্রহসনমূলক উপজেলা নির্বাচন অতীতের ইতিহাসকে ম্লান করে দিয়েছে। মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি। শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় এক প্রতিবাদ সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। প্রহসনমূলক উপজেলা নির্বাচনের নামে সন্ত্রাস, হানাহানি ও লোডশেডিং সংকট সমাধান না করে উল্টো বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। বিকেল 4টায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুনবাগিচা, নাইটিঙ্গেল, নয়াপল্টন মোড় ঘুরে বিজয় 71 চত্বরে এসে শেষ হয়। পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম অভিযোগ করেন, এই নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাড়ে পরিণত হয়েছে, উপজেলা নির্বাচনকে প্রত্যাখ্যান করে মানুষ ভোট দেয়নি। তো এই হচ্ছে বক্তব্য। পাশাপাশি জুনায়েদ সাকি তিনি কি বলছেন, তিনি বলছেন গণতন্ত্র মঞ্চের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন জুনায়েদ সাকি শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরের গণকপাড়া এলাকায়। সেখানে তিনি বলছেন যে আপনার অপরাধ হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, সরকারের উদ্দেশ্যে বলছে তার নাগরিক মর্যাদা কেড়ে নেওয়া। এই দেশটার পত্তন হয়েছে ভোটাধিকারের সংগ্রাম করে। ভোটের অধিকার চাই, ক্ষমতা হস্তান্তর চাই, সেই লড়াই করতে করতে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগের আজকের ভোটের অধিকার কেড়ে নেওয়াটাই গণতন্ত্র। বলছেন, যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগের আজকের ভোটের অধিকার কেড়ে নেওয়াটাই হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশে জমিদারি বন্দোবস্ত কায়েম করা হয়েছে, এখানে ভোট বলে আর কিছু নেই, সমস্ত ভোট ব্যবস্থা তারা
উঠিয়ে দিয়েছে। দর্শক, এই হচ্ছে বক্তব্য দুটি রাজনৈতিক দলের বা নেতার, কিন্তু এই বক্তব্য আসলে সকল বিরোধী রাজনৈতিক দলের শুধু না, সাধারণ মানুষও মনে করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা শেষ, ভোটের অধিকার আর কখনোই হয়তো প্রতিষ্ঠিত হবে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।